হুজুরগণ মাহফিলকে জান্নাতের বাগানের সাথে তুলনা করে থাকেন, অথচ সেই মাহফিলেই কিছু হুজুর কন্ট্রাক্ট করে টাকা ছাড়া আসেন না। তার মানে কি হুজুর নিজে জান্নাতের বাগানে আসতে চায় না? যদি বুঝিয়ে বলতেন। জটিল প্রশ্ন ভাই, কি উত্তর দেব এই প্রশ্নের? কোন হুজুর মাহফিলকে জান্নাতের বাগান বলতেছেন, আবার উনি টাকা ছাড়া জান্নাতের বাগানে যাবেন না। তো এখান থেকে বোঝায় যায় যে হুজুরের কথা কাজে কি নাই, মিল নাই। এখানে হুজুরের পক্ষে সাফাই গায়া তো লাভ নাই ভাই। হুজুর যদি এটাকে নিজের পেট পালার মাধ্যম বানায় রাখেন এবং টাকা কামাই করে বড়লোক হওয়ার ধান্দা বানায় রাখেন, তাহলে সেক্ষেত্রে মুখে যত কথাই বলেন না কেন, ওনার কথা ঠিক আছে যে এটা জান্নাতের বাগান। এ অর্থে যে জান্নাতে যাওয়ার মাধ্যম, এখানে কোরআন হাদিসের কথা বলা হয় জান্নাতি পরিবেশ, সে অর্থে জান্নাতের বাগান বলেছেন, এটা ঠিক আছে। কিন্তু উনি নিজে আমল করতেছেন না, এই আর কি। উনি যেটা বলতেছেন সেটার প্রতি তার বিশ্বাস দুর্বল। তো এরকম হুজুর হুজুর কেন দাওয়াত দিবেন যে হুজুর নিজে যা বলেন সেটার উপরে আমল করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন।